নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ব থেকে গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন নিয়ে তা আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে নিজেরাই দেখে নিন যে শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ব মানে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি এই সাবজেক্টে আপনাদের পারফরমেন্স কীরূপ আছে তা আপনাদের এই পারফরমেন্স চেক করার জন্য প্রসেসটা আমি আপনাকে জানিয়ে দিই তা যে প্রশ্নের উত্তর রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে তিরিশটা প্রশ্ন আজকে আলোচনা করব আর তিরিশটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা সবাই কী কত মার্কস পেলেন সবভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন আর আপনাদেরকে যে ক্যালকুলেট করে যেটা পোস্ট করবেন আপনাদের মার্কসটা আপনারা বুঝতে পারবেন আমাদের আপনাদের পারফরমেন্সটা এবং তার সাথে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আপনাদের পারফরমেন্সের পজিশনটা বুঝতে পারবেন এবং আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন আজকে আমরা শুরু করছি প্রথম এক নম্বর প্রশ্ন থেকে আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত আছেন প্রশ্ন বুদ্ধিমত্তা হলো ভালোভাবে বিচার করা ভালোভাবে অনুভব করা ও ভালো মতো যুক্তি দর্শানোর ক্ষমতা বুদ্ধিমত্তার এই সংজ্ঞা কে প্রদান করেছিলেন তাহলে আপনাদের কিন্তু এরকম একটা সংজ্ঞা থেকে কোশ্চেন থেকে থাকবে তা সুতরাং এই সংজ্ঞাগুলো যেখানে আছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই পড়ে নেবেন অপশান এ আছে লিউস টারমান অপশন বি আছে এ এল ফান্ডাইক অপশন সি আছে অ্যালফ্রেড বিনেট আর অপশন ডি আছে উইলিয়াম স্টার্ন তাহলে এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের যারা উত্তর করছেন অপশন সি অ্যালফ্রেড বিনেন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু বুদ্ধিমত্তার বিকারক কারক তত্ত্ব কে প্রধান করেছিলেন বা কে প্রমাণ করেছিলেন হবে তা বানানটা একটু ইগনোর করবেন কেননা বানান ভুল আপনাদের কোনো ইফেক্ট আনবে না তাহলে এটা প্রধান না এটা হচ্ছে প্রমাণ করেছিলেন হবে অপশান এ অ্যালফেড বিনেট অপশান বি চার্লস পিয়ারম্যান অপশন সি ইএল থডাইক এবং অপশান ডি এল স্থার্স্টন তাহলে দুই নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন বি বা যারা অ্যান্সার করছেন চার্লস পিয়ারম্যান তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি বুদ্ধিমত্তার বহু কারকীয় তত্ত্বের সমর্থন বা সমর্থক অপশন এ চার্লস পিয়ারম্যান অপশন বি হাওয়ার্ড গার্ডেনার অপশন সি ইএল থন্ডাইক এবং অপশন ডি এল থার্স্টন তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইএল থন্ডাইক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 বিনেট সিমনের পরীক্ষায় এক হলো এক প্রকারের ড্যাশ সেটা কি ধরনের সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে অপশন এ আছে বুদ্ধিমত্তার পরীক্ষা অপশন বি আছে যোগ্যতার পরীক্ষা অপশন সি আছে ব্যক্তিত্বের পরীক্ষা এবং অপশন ডি আছে সাংখ্যিক দক্ষতার পরীক্ষা চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বুদ্ধিমত্তার পরীক্ষা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 পূর্ব অভিজ্ঞতাকে পুনরুৎপাদন করার ক্ষমতাকে যান্ত্রিকভাবে ড্যাশ হিসেবে জানা যায় অপশান এ যুক্তিপূর্ণ স্মৃতি অপশন বি মুখস্থজনিত স্মৃতি অপশন সি পরোক্ষ স্মৃতি এবং অপশন ডি প্রত্যক্ষ স্মৃতি পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মুখস্থজনিত স্মৃতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স জ্ঞানের সরলতম এককটি হল ড্যাশ অপশন এ ধারণা অপশন বি অভ্যাস অপশান সি সংবেদন এবং অপশান ডি উপলব্ধি ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ ধারণা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন বুদ্ধিমত্তা হলো বিমূর্ত চিন্তার ক্ষমতা বুদ্ধিমত্তার এই সংজ্ঞা কে প্রদান করেছিলেন অপশান এ ই এল থডাইক অপশান বি ট্যাবলাভ অপশান সি টারমান এবং অপশান ডি উডওয়ার্থ সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি টারমান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট বুদ্ধাঙ্ক মানে আইকিউ পরিভাষা কে প্রবর্তন করেছিলেন অপশন এ উইলিয়াম স্টার্ন অপশন বি ইএল টার্মান অপশন সি ইএল থান এবং অপশন ডি অ্যালফেড বিনেট আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উইলিয়াম স্টার্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন বুদ্ধিমত্তা পরীক্ষার জনক কাকে বলা হয় অপশন এ অ্যালফেড বিনেট অপশন বি ইএল থার্মান অপশান সি ইএল থানডাইক এবং অপশান ডি এল থারস্টন নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আলফেট বিনেট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন আমাদের শারীরিক বৈশিষ্ট্যগুলি কে যোগান দেয় অপশান এ পরিবেশ অপশন বি বংশগতি অপশান সি পরিবেশ এবং বংশগতি উভয় এবং অপশান ডি কোনোটি নয় তাহলে দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বংশগতি চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন আমাদের বংশগত গুণগুলির কোন পর্যন্ত বিকাশ ঘটবে সেটা কিসের উপর নির্ভর করে অপশন এ সমাজের ওপর অপশন ডি পরিবারের ওপর অপশন সি শিক্ষার ওপর এবং অপশন ডি এর সবকটি এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এর সব কোটি আর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন এই যে উপরের সবকটি বা বোথ এ অ্যান বি এরকম ধরনের প্রশ্ন থাকলে আপনারা জানবেন তার হওয়ার সম্ভাবনা নাইন্টি কোনগুলো সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাব মানে অল অফ দ্য অভাব মানে উপরের সবগুলি এবং আরেকটা থাকে দেখবেন বোথ বোথ এ অ্যান বি তা এরকম ধরনের যদি অ্যান্সার থেকে থাকে বা এরকম ধরনের কোশ্চেন যেটা সঠিক উত্তর কোনটা হবে সেটা আপনারা বুঝতে পারছেন না এবং আপনাদের যেখানে নেগেটিভ মার্কস নেই তা সুতরাং এরকম ধরনের কোশ্চেন থেকে থাকলে আপনারা হয় অল অফ দি অ্যাবাব যেখানে থাকবে সেখানে করবেন সেটা চান্সেস নাইনটি পার্সেন্ট থাকবে এবং বোথ এ অ্যান্ড বি হলেও তার চান্সেস নাইনটি পার্সেন্ট থাকবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি তো চলুন আমরা যাই পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট পাস করবেন আর আমরা আমাদের সাধ্যমতার চেষ্টা করব আপনাদের প্রশ্নের সদুত্তর দেওয়া তাহলে বারো নম্বর প্রশ্ন বাল্যকালের সময়কাল হলো ড্যাশ অপশান এ ছয় থেকে বারো বছর অপশন বি দশ থেকে তেরো বছর অপশান সি বারো থেকে আঠেরো বছর এবং অপশান ডি আট থেকে বারো বছর তাহলে বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ছয় থেকে বারো বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন দলীয় অনুগত্য বিকাশ কোন স্তরের বৈশিষ্ট্য অপশান এ শৈশবকাল অপশন বি বাল্যকাল অপশন সি কৈশোরকাল এবং অপশন ডি প্রাপ্তবয়স্ক তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বাল্যকাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন শিশু কোন সময় থেকে মাতৃভাষা বলতে শুরু করে অপশন এ বাল্যকালের প্রথম অবস্থা অপশন বি শৈশবকাল অপশন সি কৈশরকাল এবং অপশন ডি বাল্যকালের শেষ অবস্থা চোদ্দ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শৈশবকাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন শৈশবকালের অন্যতম বৈশিষ্ট্য হল ড্যাশ অপশান এ শিশুর প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করে অপশন বি শিশুর মনোগত চিন্তা শুরু হয় অপশন সি বন্ধুদের প্রতি শিশু গভীরভাবে অনুরক্ত হয় এবং অপশান ডি নিজের চারপাশের পৃথিবী বলে ভাবতে শুরু করে নিজের চারপাশকেই পৃথিবী বলে ভাবতে শুরু করে তাহলে পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শিশু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন বিদ্যালয়ের প্রথম বর্ষের শিশুদের ড্যাশ শেখানো উচিত অপশান এ তাদের মাতৃভাষায় অপশান বি ইংরেজি ভাষায় অপশন সি মাতৃভাষা ও অন্য ভাষায় এবং অপশান ডি সব ভাষায় ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তাদের মাতৃভাষায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন কোন স্তরে পরীক্ষা না নেওয়ার পরামর্শ দেওয়া হয় অপশান এ প্রাক বিদ্যালয় ও প্রাথমিক স্তরে অপশান বি প্রাথমিক স্তরে ও মাধ্যমিক বিদ্যালয় স্তরে অপশন সি উচ্চ বিদ্যালয় স্তরে এবং অপশন ডি বিদ্যালয় শিক্ষার কোনো স্তরে নয় সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রাক বিদ্যালয় ও প্রাথমিক স্তরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 18 মাথা থেকে পাপ পর্যন্ত চলন শক্তির বিকাশকে কি বলা হয় অপশান এ শিবপুচ্ছীয় বিকাশ অপশন বি জটিল বিকাশ অপশন সি প্রক্সিম ডিস্টাল বিকাশ এবং অপশান ডি এর কোনোটি নয় আঠারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক নেব কোনটা যে মাথা থেকে পাপ পর্যন্ত যে চলন শক্তির বিকাশ হয় সেটাকে কি বিকাশ বলে একটা আছে সেন্টার টু আউটার আর আরেকটা আছে হেড টু টো তাই না তাহলে হেড টু টো এখানে সঠিক উত্তর হবে অপশান সি প্রক্সিমো ডিস্টাল আরেকটা আছে সেফালো কডাল সেফালো কডাল মানে সেন্টার টু আউটার আর প্রক্সিমো ডিস্টাল মানে হেড টু টো তাহলে এখানে মাথা থেকে পা পর্যন্ত বলেছে তাহলে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर question, question 19 সাধারণত শিশুর বিকাশ কোথা থেকে শুরু হয় অপশন এ শীর্ষাঙ্ক অপশন বি পদাঙ্ক অপশন সি কেন্দ্রীয় অংশ এবং অপশন ডি প্রান্তীয় অংশ 19 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ শীর্ষাঙ্ক তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী क्वेश्चन क्वेश्चन नंबर 20 স্বাভাবিক বিকাশ ড্যাশ পর্যন্ত এগিয়ে যায় অপশন এ সাধারণ থেকে নির্দিষ্ট অপশন বি নির্দিষ্ট থেকে সাধারণ অপশন সি জটিল থেকে সরল এবং অপশন ডি এর কোনোটি নয় 20 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সাধারণ থেকে নির্দিষ্ট সিম্পল টু কমপ্লেক্স নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 21 কোন ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির হার ড্যাশ অপশন এ বৃদ্ধি সব স্তরে এক অপশন বি সব স্তরে পৃথক অপশন সি বৃদ্ধির কয়েকটি স্তরে এক এবং অপশান ডি এর একটিও নয় একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সব স্তরে টোয়েন্টি টু আমাদের শরীর ড্যাশ বৃদ্ধি হয় অপশন এ সবসময় একই হারে অপশান বিভিন্ন সময় একই হারে অপশন সি একই সময়ে বিভিন্ন হারে এবং অপশান ডি এর একটিও নয় বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর একই সময় বিভিন্ন হারে অপশন সি হল এখানে সঠিক উত্তর চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন্টি থ্রি ব্যক্তিকে গভীরভাবে প্রভাবিত করা বৃদ্ধি অপশন সি বিকাশ এবং অপশান ডি সংকটপূর্ণ সময় তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জটিল সময় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বিকাশ হলো ড্যাশ প্রক্রিয়া অপশন এ অবিরত শৃঙ্খলাবদ্ধ অপশন বি বিশৃঙ্খল অপশন সি অবিরত কিন্তু অ ব্যবস্থিত এবং অপশন ডি হচ্ছে সমান চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অবিরত শৃঙ্খলাবদ্ধ চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স বৃদ্ধি ও বিকাশের ভিত্তি হলো ড্যাশ অপশন এ কয়েকটি নীতি অপশন বি ব্যক্তিগত প্রয়োজনীয়তা অপশন সি আবেগপূর্ণ অবস্থা এবং অপশন ডি মতবাদ পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মতবাদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স একটা শিশু প্রথমে সমন্বয় স্থাপন করে অপশন এ মাথা ও ঘাড় সঞ্চালন বি পা ও পায়ের আঙুল সঞ্চালন অপশন সি হাত ও হাতের আঙুল সঞ্চালন এবং অপশন ডি এর কোনোটি নয় ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মাথা ও ঘাট সঞ্চালন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ব্যক্তিভেদে পার্থক্যের কারণ অপশন এ কারণক্রমিক বয়স অপশান বি বুদ্ধিমত্তার স্তর অপশন সি বংশগতির পার্থক্য এবং অপশান ডি এর সব কয়টি সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এর সব কয়টি নেক্সট কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট একশো চল্লিশ থেকে দুশোর ভেতরে বুদ্ধাঙ্কের ব্যক্তিকে কি বলা হয় অপশন এ প্রতিভাশালী অপশন বি অতি চতুর অপশন সি অসাধারণ প্রতিভাশালী এবং অপশন ডি সাধারণ আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অসাধারণ প্রতিভাশালী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন শিক্ষকের কার্যকলাপ সমন্বিত শিক্ষা পদ্ধতি গ্রহণ করা উচিত কারণ ড্যাশ অপশান এ সেগুলির সাহায্যে বহু কথা শেখানো যায় অপশন বি এটা শ্রেণীতে মনোযোগ আনে অপশন সি এটা শ্রেণীকে মনোগ্রাহী ও জীবন্ত করে এবং অপশন ডি এর সব কয়টি উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এর সব কয়টি চলে আসছি আমরা পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টি একজন ভালো শিক্ষক তিনি যিনি ড্যাশ অপশন এ প্রতিভাবান শিক্ষার্থীকে বিশেষ বিশেষ ধরনের ব্যবহার করেন অপশন বি শিক্ষণ সমস্যাযুক্ত অক্ষম শিক্ষার্থীদের প্রতি বেশি মনোযোগ দেন বা বিশেষ মনোযোগ দেন অপশন সি সবাইকে সমানভাবে ব্যবহার করেন এবং অপশন ডি শ্রেণীর শিক্ষার্থীদের ধরন সম্পর্কে অবহিত নন তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি সবাইকে সমানভাবে ব্যবহার করেন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমরা আপনাদের সঙ্গে তিরিশটা প্রশ্ন আলোচনা করলাম এবং আজকে এখন আপনারা এই তিরিশটা প্রশ্নে কে কত মার্কস পেলেন সবাই ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে সৎভাবে আপনারা পোস্ট করুন আমাদেরকে তা কমেন্ট লাইনে পোস্ট করুন আর কমেন্ট লাইনে পোস্ট করলে আমরা জানতে পারবো আপনারা কে কত মার্কস পেলেন এর সাথে সাথে আপনারাও জানতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওটির সার্থকতা তো আপনারা সবাই একে একে আপনাদের মূল্যবান পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের প্রাপ্ত নম্বর আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো মনোযোগকে বিশ্লেষণমূলক এবং সংশ্লেষণমূলক এই দুই ভাগে ভাগ করেছেন অপশান এ মনোবিদ রস অপশান বি মনোবিদ অ্যাঙ্কেল অপশান সি মনোবিদ ফ্রয়েড এবং অপশান ডি মনোবিদ ওয়াটসান আবার আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি মনোযোগকে বিশ্লেষণমূলক এবং সংশ্লেষণমূলক এই দুই ভাগে ভাগ করেছেন অপশান এ মনোবিদ রস অপশান বি মনোবিদ অ্যাঙ্কেল অপশান সি মনোবিদ ফ্রয়েড এবং অপশান ডি মনোবিদ ওয়াটসন আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাই হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন এবং যাদের কাছে ইমেল অ্যাড্রেস চাই হবে কেবলমাত্র তারাই আপনারা উত্তরটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কি রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ারসরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ